السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত আমার প্রিয় ভাইরা, একজন মুমিনের যে সকল কাজ ইহজগতে তার জন্য সম্মানের কারণ হবে, পরকালে জাহান্নাম হতে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশের উপায় স্বরূপ হবে, সে সকল আমলের একটি আমল এবং আমাদের দার্সের সিরিয়ালের 98 নং আমল হলো সকল কাজে কর্মে সত্য কথা বলা এবং মিথ্যা বর্জন করা। প্রিয় ভাইরা, কাজটি বলা যদিও সহজ, হয়তোবা অনেকের জন্য করা কঠিন, আর এই সর্বদা সত্যের উপর থাকা এবং মিথ্যা বর্জন করা সে সকল লোকদের পক্ষেই সম্ভব হবে যারা সত্যিকারে আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে, ভয় করে এবং এই কথা বিশ্বাস করে যে বান্দা যা করে যা বলে সব আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ লিপিবদ্ধ করে রাখেন এবং আল্লাহ নিজে সব কথা সব বিষয় জানেন, দেখেন, শোনেন। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত বান্দার মনে মজবুতির সাথে না বসবে ততক্ষণ পর্যন্ত সে মিথ্যাকে বর্জন করতে পারবে না, বরং অনায়াসে তার থেকে মিথ্যা আসবে। আর যারা এই দৃঢ় বিশ্বাস যাদের মনে লালন করে আছে সে সকল ব্যক্তিরই সদা সর্বদা সত্য কথা বলতে পারবে, মিথ্যা বর্জন করতে পারবে। তাই আসুন, এই মিথ্যা বর্জন করার দ্বারায় দুনিয়াতে তো সম্মানই আমাদের একজন সত্যবাদী ব্যক্তি সবাই ভালোবাসে। আপনারা সবাই জানি যে মিথ্যুক সে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র তাকে বিশ্বাস করে না। যেখানে আপনার সবচাইতে বেশি নিকটের লোক যারা নিকটতম আত্মীয় যারা আছে, আপনার সবচাইতে যাদের জন্য মন প্রাণ দিয়ে আপনি যাদেরকে ভালোবাসেন, যাদের জন্য রাত দিন পরিশ্রম করেন, সেই লোকগুলো যদি আপনাকে বিশ্বাস না করে তো এইটার নাম কোনো জীবন হলো? কখনোই না। এই এই মিথ্যুককে দুনিয়ায় কেউ পছন্দ করে না, কারোর কাছে তার সম্মান নাই, কারোর কাছে তার বিশ্বস্ততা নাই, কিন্তু সত্যবাদী যারা সবাই তাকে সম্মান করে, সবাই তাকে বিশ্বাস করে, টাকা কম হলেও এই যে সম্মানটা এটা একটা বিশাল বড় পাওয়া। তাই এই আমরা যদি এই সত্যতা সর্বক্ষেত্রে সত্য কথা বলতে পারি, মিথ্যাকে বর্জন করতে পারি, তাহলে আমাদের কি কি লাভ হবে ইহজগতে পরজগতে, তার কয়েকটি হাদিস আমি আপনাদেরকে তুলে ধরছি। এক নম্বর হল যে রাসূল ইসলাম বলেছেন, আলাইকুম বিসদিক, তোমরা তোমরা নিজেদের উপরে সত্যকে লাজেম করে নাও, অর্থাৎ সত্যকে আঁকড়িয়ে ধরো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয়ই সত্যতা মানুষকে নেক কাজের দিকে, সৎ কাজ সৎকর্মের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নিশ্চয়ই সৎকর্ম মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। তাহলে সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। তারপর ওয়ামা ইয়াযালু রাজুলু ইয়াসদিকু ওয়া ইয়াতাআররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহ সিদ্দিকা, বলছে যে আর যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলার চেষ্টা করে আল্লাহ তাআলার নিকট তাকে সিদ্দিক বা ফরম সত্যবাদী বলে লেখা হবে। তারপর বলছেন ওয়া ইয়াকুম ওয়াল কিযব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাবধান, তোমরা মিথ্যা থেকে সাবধান থেকো। কেন না? তারপর বলছেন ফাইনাল কিযব ইয়াহদি ইলাল ফুজুর, নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তারপর বলছেন দেন ওয়ামা ইয়াযালু রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাআররা কিযব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান, আর যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে থাকে বলে অথবা মিথ্যা বলার চেষ্টা করে আল্লাহ তাআলা দরবার তার তাকে কাযাব বা মানে চরম মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয়। তাহলে বোঝা গেল কি যে যদি আমরা সত্য পড়ি, একটা সাধারণত প্রিয় ভাইরা এটা আমরা নিজেরা সবাই বুঝি, একটা যদি মিথ্যা কথা বলি এই মিথ্যা কথাটাকে বাস্তবায়ন করতে এটাকে ঠিক রাখার জন্য আর 10টা মিথ্যা কথা বলা লাগবে যেটা বাস্তব সত্য কথা। আর এই মিথ্যা বলতে বলতে দেখা যায় যে মিথ্যায় আরও ফাঁপের দিকে আপনাকে ধাবিত করতেছে। আপনি সত্য দেন, সত্যের উপর থাকেন, দেখবেন যে আলহামদুলিল্লাহ এই সত্যতার কারণে আর মিথ্যা বলার প্রয়োজন হবে না, একটা মিথ্যা কথা বলে ফেলছেন। আর এই মিথ্যা কথাটা টিকিয়ে রাখার জন্য আরও 10টা মিথ্যা কথা সাপোর্টিং লাগবে। তাই এইভাবেই আল্লাহ রাসূল যেটা বলেছেন যে সত্য মানুষকে সৎকর্মের দিকে নিয়ে যায়, সৎকর্ম মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, তার মানে হলো সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়, পাপাচার মানুষকে জান্নাত দিয়ে না। তাহলে মধ্যখানটা বাদ দিলে তাহলে পাপাচার মানুষকে জান্নাত নিয়ে, তাহলে বোঝা গেল যে সত্য সর্বদা সত্য কথা বলতে বলতে আল্লাহর কাছে তাকে পরম সত্যবাদী বলে লেখা হবে, আর যারা সদা সর্বদা মিথ্যা কথা বলে বা মিথ্যা বলার চেষ্টা করে তাদেরকে আল্লাহর নিকট কাযাব
চরম মিথ্যাবাদী বলে লিখিত হবে। তাছাড়া 99 নং আমল হলো যে কারোর সাথে তর্ক বিতর্ক না করা। ভাইয়েরা আমার, আমাদের মধ্যে একটা সাধারণত সমস্যা আছে, কেউ যদি কারোর সাথে কথা বলতে চাই আমার চেষ্টা করি যে আমার নিজে যেন না হেরে না যাই, আমার কথাটাই উপরে থাকবে, সেই জন্য খামোখা তর্কে লিপ্ত হয়ে যাই। এই তর্কে জড়ানোটা এটা কোনো সময় ঠিক কাজ না, এটা মন্দ কাজ। তাই আমাদের সর্বদা চেষ্টা করতে হবে যে এই তর্ক বিতর্ক না জড়ানো আছে। যদি আমি তর্ক বিতর্ক থেকে মুক্ত হতে পারি, খামোখা কারোর সাথে তর্ক বিতর্ক না করি, তাহলে আল্লাহ রাসূল আমাদের একটা সুসংবাদ দিয়েছেন। হাদিসটি শুনুন, রাসূল বলেছেন হযরত আবু আমাল বাহির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, তিনি বলেন আনা জাঈমুন বিবাইতিন ফি রাবযিল জান্নাহ লিমান তারাকাল মিরাআহ, আমি সেই ব্যক্তির জান্নাতের পার্শ্ব দেশে এক গৃহের জামিন বা জিম্মাদার হব যে ব্যক্তি সত্য হওয়া সত্ত্বেও, সত্যবাদী হওয়া সত্ত্বেও তর্কাতর্কি বর্জন করেছে। মানে সে সত্য খামাখা তর্ক করতে জানে, কারোর সাথে তর্ক করে লাভ কি, খামাখা তর্ক করে, বলছে যে ব্যক্তি এই রকমের ইচ্ছাকৃতভাবে অনর্থক তর্ক থেকে বেঁচেছে, রাসূল বলছে আমি তার জন্য জান্নাতের পার্শ্ব দেশে এসে তার জন্য একটা ঘরের জিম্মাদার হলাম। তারপর বলছেন ওয়াবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, এবং আমি ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি মিথ্যা কথা বর্জন করবে তার জন্য আমি জান্নাতের মধ্যখানে একটি ঘরের জিম্মাদার হব। যদি সে মানে মস্কারি শর্ত মানে মস্কারি হিসেবে হয়, অর্থাৎ মস্কারি করে মিথ্যা কথা তর্ক বর্জন করবে, অনেক সময় আমরা মস্কারি করে মিথ্যা কথা বলি বলি, অনেকে এরকম হয়ে যায়। বলছেন যে ব্যক্তি মস্কারি সত্য মিথ্যা কথা বলবে না, এই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘরের জিম্মাদার হলাম, অর্থাৎ আমি জামিন হলাম তাকে জান্নাতের মধ্যখানে একটি ঘর দেওয়া। তার বলছেন যে ওয়াবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকুহু, এবং ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি চরিত্রবান হবে, যার চরিত্রটা উত্তম হবে, তার জন্য আমি জান্নাতের উচ্চ দেশে অর্থাৎ ঊর্ধ্ব দেশে, জান্নাতের ঊর্ধ্ব দেশে তার একটা ঘরের জিম্মাদার হলাম। তার মানে হলো যে ব্যক্তির চরিত্র ভালো হবে রসুস্তম তার জন্য জিম্মাদার হবেন, তাকে জান্নাতের ঊর্ধ্ব দেশে একটি ঘর দেওয়ার জন্য। তাহলে ফ্রি ভাইরে দাদারা বুঝে গেল যে অযথা তর্ক বিতর্ক করা এবং খামোখা এই তর্কে জড়িয়ে যাওয়া এটা কোনো ভালো মানুষের কাজ নয়, বরং চেষ্টা করা দরকার তর্ক বিতর্ক মানে সত্য হওয়া সত্ত্বেও এই তর্ক বিতর্ক জড়া না জড়ানো। কারণ যত তর্ক বিতর্কে জড়াবে তত অস্থিরতা বাড়বে, তত মানে এর মধ্যে ফেতনা বাড়তে থাকবে। যতটুকু সহজ কথায় যদি যারা মানার মতো যাদের যোগ্যতা আছে যারা মানতে চায় সহজে মেনে নিবে, আর যারা তর্কে জড়াইয়ে যায় এদের এরা কেউ মানতে চাবে না। এর উদ্দেশ্য আমি আমার কথাটাই উপরে রাখবো, ওরটা যাইচ্ছে তাও। এই জন্য প্রত্যেকটা মোমিনের উচিত সাধ্য অনুযায়ী এই অযথা তর্ক বিতর্কে জড়ানোর থেকে নিজেকে মানে বিরত রাখা, এবং মিথ্যা এই ঠাট্টাবশত মিথ্যাকে মিথ্যা না বলা, এবং সাথে সাথে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে এই গুণাবলীগুলো অর্জন করে ইহজগতের সম্মানিত ফরজগুলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত লাভ করার মতো তৌফিক দান করো। এই বলে আজকের এই পর্ব শেষ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।